শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী শ্রী বালানন্দ গল্প মালিকার নানা গল্প আপনাকে শুনিয়ে চলেছি। রূপকের মধ্যে দিয়ে জীবনের সার সত্য এই গল্পগুলির মধ্যে প্রকাশ পেয়েছে। আজকের এই প্রথম গল্পটির নাম সুবর্ষ শীঘ্রম। এক বৃদ্ধ অনেক টাকা কড়ি জমিয়েছে, তার ইচ্ছে এই টাকা কড়ি সে কাউকে দেবে না, কেবল দান ধ্যানে ব্যয় করবে। বৃদ্ধের চার ছেলে, তারা কিন্তু জেনে গেছে যে বাবা তার টাকা তাদের দেবে না। ছেলেরা যাতে টাকার সন্ধান না পায় তার জন্যে বৃদ্ধ ছেলেদের লুকিয়ে সমস্ত টাকা ঘরের দেয়ালে গেঁথে রেখে দিল। একদিন এক সাধু ভিক্ষে করতে বৃদ্ধের বাড়িতে এলেন। সাধু ছিলেন সিদ্ধ পুরুষ। তিনি জানতে পারলেন বৃদ্ধ দান ধ্যান করে তার টাকা খরচ করতে চায়, অথচ তার আয়ু শেষ হয়ে এসেছে। তিনি তখন বৃদ্ধকে একটি দোহা শোনালেন, জো কাল করে সো আজ করে সো আব, সময় বিত জাতা হ্যায় ফির করেগা কব। সময় যে চলে যাচ্ছে, কালকের কাজ আজকে সেরে ফেলো, আজকের কাজ এখনই শেষ করো, এরপরে হয়তো সময় পাবে না। শুনছেন মির্চি কালী কথা, চলছে বালানন্দ গল্প মালিকা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। জো কাল করে সো আজ করে সো আব, সময় বিত জাতা হ্যায় ফির করেগা কব। সময় যে চলে যাচ্ছে, কালকের কাজ আজ ছেড়ে ফেলো, আজকের কাজ এখনই শেষ করো, যদি এরপর সময় না পাও। বৃদ্ধ এই দোহার মানে বুঝতে পারল না। ঠিক তখনই তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, কথা বলবার শক্তি রইল না, কিন্তু ভিতরে জ্ঞান তখন অক্ষুণ্ণ। এমন সময় ছেলেরা এসে তাকে বলল, বাবা আপনার কী ইচ্ছে আমাদের বলুন, দান ধ্যান করতে চান তাও বলুন, আপনার টাকা কড়ি কোথায় আছে জানতে পারলে আমরা আপনার ইচ্ছে মতো সব কিছুর ব্যবস্থা করে দেব। বৃদ্ধ আর কী করে, কথা বন্ধ হয়ে গিয়েছে, তার চোখ দিয়ে কেবল জল ঝরতে লাগলো। তখন সে কোনো রকমের দেয়ালের যেখানটায় টাকা গাঁথা আছে সেই জায়গাটা হাতের ইশারায় ছেলেদের দেখিয়ে দিল। ছেলেরা বুঝে নিল ওখানেই টাকা রাখা আছে, কিন্তু বাইরের অনেক লোক তখন ঘরের মধ্যে, তাদের সামনে সে কথা তারা ফাঁস করতে চাইল না। তাই ছেলেরা তাদের বুঝিয়ে বলল, বাবা বলছেন তার যা টাকা ছিল সব ওই বাড়ি তৈরি করতেই খরচ হয়ে গিয়েছে। শুনছেন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বৃদ্ধের অন্তিম সময় এসে গেল। ছেলেরা এসে বলল যে, বাবা আপনার যদি দান ধ্যান করার ইচ্ছে থাকে কোথায় টাকা রেখেছেন বলুন, আপনার ইচ্ছে মতোই আমরা কাজ করব। বৃদ্ধের চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তিনি ইশারা করে ওই দেয়ালের দিকে যেখানে টাকা রাখা আছে সেই দিকটা দেখালেন। ছেলেরা সবাইকে বুঝিয়ে বলল, বাবা বলছেন তার টাকা যা ছিল সব বাড়ি তৈরি করতেই খরচ হয়ে গেছে, তাই ওই বাড়ির দেয়ালের দিকে দেখালেন। বৃদ্ধের তখনও বুদ্ধি লোপ হয়নি, তার মনে হলো ছেলেরা তার ইঙ্গিত বুঝতে পারেনি, তাই সে নিজের কপাল চাপড়াতে লাগলো আর কাঁদতে কাঁদতে নানা রকম ইঙ্গিত করে ছেলেদের বোঝাতে চাইল যে এখনই যেন তার টাকা দিয়ে দান ধ্যানের ব্যবস্থা করা হয়। ছেলেরা বাপের কথা বুঝতে পারলো, কিন্তু জেনে শুনেই তারা বৃদ্ধকে বললো, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কি চান তা আমরা বুঝতে পেরেছি, আপনি তো চাইছেন ছোট ছেলেকে কিছু বেশি টাকা দিতে, আমরা বেশ তাই দেব, আপনার ইচ্ছে আমরা অপূর্ণ রাখবো না। তখন বৃদ্ধের আর কিছু করবার রইল না, মনের ইচ্ছে মনে রেখেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এখানে শ্রী বালানন্দজি বলছেন, মনে কোনো শুভ সংকল্পের উদয় হলে তৎক্ষণাৎ তা কাজে পরিণত করা উচিত, যদি দেরি করা হয় তাহলে সংকল্প পূরণের সুযোগ নাও আসতে পারে। শুনছেন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। এবারে পরের গল্প, রাবণ রাজার সংকল্প।
রামের বাণে আহত রাবণ যখন মৃত্যুসজ্জায় শুয়ে আছেন তখনও তার মৃত্যু হয়নি। তখন নীতি শিক্ষার জন্য লক্ষণকে রাম পাঠালেন রাবণের কাছে। লক্ষণ গিয়ে রাবণের শিয়রের কাছে দাঁড়ালেন। রাবণ জিজ্ঞাসা করলেন, কে তুমি? লক্ষণ বললেন, আমি লক্ষণ। রামচন্দ্র আমাকে আপনার কাছে পাঠিয়েছেন নীতি শিক্ষা করতে। রাবণ চুপ চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। লক্ষণ তখন রামের কাছে ফিরে এসে সব কথা জানালেন। রাম বললেন, তুমি আবার যাও, এবার গিয়ে রাবণের পায়ের কাছে দাঁড়িও। শিষ্য যে হবে তাকে তো গুরুর পায়ের কাছেই দাঁড়াতে হয়। রামের এই কথা শুনে লক্ষণ অবাক হয়ে গেলেন। এবার তিনি রাবণের কাছে গিয়ে পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, লক্ষণ রাবণকে কি বলেছিলেন সে কথা শোনাচ্ছি কটি গানের পর। শুনতে থাকুন মিছি কালীকথা, জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে। লক্ষণ রামের কাছে ফিরে এসে সব জানালেন যে রাবণ কিচ্ছু বললেন না। রাম তখন বললেন, তুমি আবার যাও, এবার গিয়ে তুমি রাবণের পায়ের কাছে দাঁড়াও। শিষ্য যে হবে তাকে তো গুরুর পায়ের কাছে থাকতে হয়। লক্ষণ আবার রাবণের কাছে গিয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, হে রাবণ, আপনি এতদিন তো রাজত্ব করলেন, সংসার সম্বন্ধে অনেক জ্ঞান আপনি অর্জন করেছেন, আমি তাই শিক্ষার্থী হয়ে আপনার কাছে এসেছি, আপনি আমায় কিছু উপদেশ দিন। রাবণ তখন বললেন, লক্ষণ, যখনই তোমার মনে শুভ সংকল্পের উদয় হবে একটু দেরি না করে তখনই তা কাজে পরিণত করো, আর মনে যদি অশুভ সংকল্প জাগে তবে যে কোনো উপায় হোক সময় কাটিয়ে দেবে। এই আমাকে দেখো না, দেখছো, আমার দিকে দেখো, আমার মনে দুটো সংকল্প জেগেছিল। ভেবেছিলাম সমুদ্রের জল নোনা, সেনা জলের সমুদ্রকে যদি ক্ষীর সমুদ্র করে দিই তাহলে গরিব দুঃখীরা তো ক্ষীর খেয়ে বাঁচবে, তারা ভালো কিছু খেতে পায় না, কত কষ্ট তাদের। ক্ষীর সমুদ্র হলে সংসারে কেউ আর খাওয়ার কষ্ট পাবে না, সমুদ্র থেকে ক্ষীর তুলে আনবে আর তাই দিয়ে পেট ভরাবে। জানো লক্ষণ, এটা ছিল আমার প্রথম সংকল্প। শুনছেন মিছি কালীকথা সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে। রাবণ বলতে থাকলেন, এবার আমার দ্বিতীয় সৎকল্পের কথা শোনো। একবার আমি জমপুরি দর্শন করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম পাপীদের সে কি ভীষণ যন্ত্রণা, দেখে আমার বড় দুঃখ হলো। তখন সংকল্প করলাম পাপীদের এত দুর্দশা ভোগ করতে হয়, আমি তাদের এই দুর্দশা দূর করব, স্বর্গ পর্যন্ত এমন এক সিঁড়ি তৈরি করে দেবো যাতে পাপি পুণ্যবান সকলেই যেন সেই সিঁড়ি দিয়ে সোজা স্বর্গে চলে যেতে পারে, নরক যন্ত্রণা যেন কাউকে ভোগ করতে না হয়। দেখো লক্ষণ, এই দুই শুভ সংকল্প আমার মনে উদয় হওয়া মাত্রই যদি সঙ্গে সঙ্গে সেই কাজ আমি করে ফেলতাম তাহলে তো জগৎ সংসারে আমার অনেক বড় অক্ষয় কীর্তি থেকে যেত। তখন সেই কাজ আমি করিনি জানো, তাই এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছি। অশুভ সংকল্পের কথা কি আর বলবো, যখনই মনে হলো সীতা দেবীকে চুরি করে নিয়ে এসে আমার পাট রানী করি, তখন আর মুহূর্ত মাত্র দেরি না করে সীতা দেবীকে চুরি করে আনলাম, আর তারই পরিণামে তোমাদের বাণে আমি সবংশে মারা পড়লাম। এই অশুভ সব মনে উদয় হওয়া মাত্র যদি তা কাজে পরিণত না করতাম, যদি অন্য চিন্তায় বা কাজে আমি সময় কাটিয়ে দিতাম তাহলে আজ এই দশা হতো না। তাই তোমার কাছে এই হলো আমার উপদেশ, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। মনের সংকল্পের উদয় হওয়া মাত্র তা পালন করো,
অশুভ সংকল্পের উদয় হলে সময় কাটিয়ে দিও, কালো হরণ করো। শুভ সংকল্প এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে পূরণ করে ফেলা উচিত। অশুভ সংকল্পের বেলায় খারাপ কোনো মতলবের বেলায় ঠিক তার উল্টোটা করাই সমীচীন, কারণ তাতে আমরা খারাপ কাজ করার হাত থেকে বেঁচে যেতে পারি। খুব সুন্দরভাবে এই গল্পটির মধ্যে দিয়ে বাস্তবে কোনটা করা উচিত, কোনটা ঠিক আর কোনটা বেঠিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন বালানন্দ ব্রহ্মচারীজি। ফের মিছি কালীকথা জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ছোট্ট একটি কাহিনী। একবার কামাখ্যা তীর্থ পর্যটনে গিয়ে দেবী বিগ্রহ দর্শনের পর একটি পাহাড়ের উপর দিন কতক সাধন ভজন করতে থাকেন বালানন্দ। তারপর সেখান থেকে নেমে একটি বনের মধ্যে পথ চলতে চলতে হঠাৎ কলেরার দ্বারা আক্রান্ত হন তিনি। নির্জন বনভূমির মধ্যে রোগ নিরাময়ের কোনো উপায় না দেখে তার ধ্যান করতে করতে নিষ্পন্দভাবে শুয়ে থাকেন। সহসা এক দেবী মূর্তি তার সামনে আবির্ভূত হয়ে তাকে বলেন, ব্রহ্মচারী তুই ভাবিস নি এখনই তোর মরা হবে না, তুই বেঁচে উঠবি, এখান থেকে তাড়াতাড়ি চলে যা। এই বলে দেবী মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। এরপর গভীরভাবে ঘুমিয়ে পড়েন বালানন্দজি। পরদিন সকালে ঘুম ভাঙলে তিনি দেখেন এক রাত্রির মধ্যেই তার সব রোগ সেরে গিয়েছে। ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর হয়ে উঠলেন তিনি। কোনো রকমে দুর্বল দেহটি নিয়ে বনের প্রান্তে একটি গ্রামের কাছে এসে কুয়োর ধারে চলে এলেন। সেখানে গ্রামের মেয়েরা জল তুলছিল, মেয়েরা তার মাথার উপর জল ঢেলে দিল, তাতে তিনি সুস্থ বোধ করলেন, তার দেহ নির্মল হলো। কিন্তু ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছিল তার, অথচ তিনি সপাক অন্ন গ্রহণ করেন না। কি হলো তারপর? শুনছেন মিছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দেবী মূর্তি তাকে আশীর্বাদ করে গেলেন যে এখনই তার মৃত্যু নেই, তার রোগও সেরে যাবে। যথারীতি পথ গেলে তিনি দেখলেন তার সব রোগ সেরে গেছে। তবে ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর তিনি। কোনো রকমে দুর্বল দেহটি নিয়ে বনের প্রান্তে একটি গ্রামের কাছে কুয়োর ধারে চলে এলেন। গ্রামের মেয়েরা সেখানে জল তুলছিল, তখন তার অনুরোধে মেয়েরা তার মাথার উপর জল ঢেলে দিল, তাতে তিনি সুস্থ বোধ করলেন, তার দেহ নির্মল হলো। কিন্তু ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছিল তার, কিন্তু তিনি তো সপাক অন্ন ছাড়া গ্রহণ করেন না। তখন একটি লোক ইটের চুলার ওপর তার লোটায় খিচুড়ি চড়িয়ে দেয়। বালানন্দজি নিজের হাতে তা নামিয়ে দিয়ে তৃপ্তির সঙ্গে ভোজন করেন। স্নান ও আহারের পর এবারে একেবারে সুস্থ হয়ে ওঠেন তিনি। কামাখ্যা থেকে আবার তীর্থ বর্জিয়ে পড়েন বালানন্দজি। একবার তারকেশ্বর মন্দির দর্শনের পর হুগলি জেলায় ঘুরতে ঘুরতে এক জায়গায় শুনতে পান জলেশ্বর নামে এক গাঁয়ে এক ভগ্ন মন্দিরে এক প্রাচীন জাগ্রত লিঙ্গ আছে। স্থানীয় লোকেদের কাছে জলেশ্বর শিব নামে পরিচিত। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সেই মন্দিরে চলে গেলেন। তখন সন্ধ্যা। প্রাচীন মন্দিরটি প্রবেশ করে শিবলিঙ্গটি দর্শন করলেন তিনি। দেখলেন গৌরিয়া পট্টের উপর হাত হাত পরিমাণ এক শিবলিঙ্গ স্থাপিত। তার কাছে একটা উঁচু জায়গায় এক পঞ্চমুণ্ডির আসন রয়েছে। মন্দির সংলগ্ন কুয়োর জলে হাত মুখ ধুয়ে মন্দিরের ভিতরে গিয়ে ধ্যানে বসলেন বালানন্দজি। কিছুক্ষণ ধ্যান করার পরেই তিনি দেখলেন এক প্রবল ঝড় উঠল। মনে হলো চারদিকের দেয়ালগুলো তাকে চেপে ধরেছে, আকাশে বাতাসে কারা যেন অট্ট আসে আসছে। আবার পিছন থেকে এক দৈববাণী শুনতে পেলেন, বালানন্দজি তুই পন্ডির আসনে বসে অঘোর মন্ত্র জপ কর, কোনো ভয় নেই তোর। সঙ্গে সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে জপ করতেই প্রকৃতি যেন শান্ত হয়ে উঠল, অন্তরে এক দিব্য আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। তিনি বুঝলেন দেবাদি দেব মহাদেবের কৃপা লাভ করেছেন তিনি। এইভাবে তার জীবনের প্রথম দিকটা তিনি যেভাবে জপ ধ্যান যোগ সাধনা করেছেন এবং পরবর্তী জীবনে মানব সেবায় তা কাজে লাগিয়েছেন, তুলনা হতে পারে না।
বালানন্দ ব্রহ্মচারীজির আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মিরচি কালীকথা, জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিরচিতে।